আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। এই নিউজটি নিবেদন করছে ডিজিটাল গ্যালারি, সাধ্যের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। দুদিন নিখোঁজ থাকার পর উদ্ধার হলো এক শ্রমিকের মৃতদেহ। ঘটনাটি ঘটে রামনগর থানার তারাগঞ্জ এলাকায়। সূত্রের খবর, মৃত শ্রমিকের নাম রফিজউদ্দিন শেখ। পরিবার সূত্রের খবর, গত শনিবার বিকেলে বাড়ি থেকে বাইক নিয়ে বেরোনোর পর আর ঘরে ফেরেনি রফিজউদ্দিন। সন্ধে হয়ে যাবার পর বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে তার পরিবারের লোকজনেরা। অবশেষে খোঁজ না পাওয়ায় শেষ পর্যন্ত রামনগর থানায় নিখোঁজ ডায়েরি করে রফিজউদ্দিন পরিবার। এরপর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রামনগর থানার পুলিশ। রফিজউদ্দিন মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ রামনগর থানার তারাগঞ্জে খোঁজাখুঁজি শুরু করে। ভাই রফিজউদ্দিন শেখ, ও গত শনিবারে বেলা চারটের সময় আমার মেজ ভাইয়ের কাছে দাওয়াত দিতে গিয়েছিল ডায়মন্ডে। ডায়মন্ড থেকে ও নয়নানে দাওয়াত দিতে এসছে। নয়নান থেকে আমার মেজ ভাই পাচ্ছে না, এবং ওই রাতে আমি যতটুকু শুনেছি যে ও রাত সন্ধ্যে ৬:২০ পর্যন্ত ওর সাথে ফোন হয়েছে, ফোনে কথা হয়েছে, বলেছে কি ব্যাপার, বলে আমি এখানে একটা বন্ধুর সাথে দেখা করতে এসেছি, আমি পরে যেয়ে বাড়িতে সব খবর বলছি, বলে আমার ভাই আর কোনো খোঁজ খবর পাইনি। তারপরে বন্ধ ফোন অফ, রাতের বেলা কিছু করেনি। রবিবার সকাল থেকে তদন্তর মাধ্যমে ফলতা থানা এফআইআরে করতে, ওখানে এফআইআর করতে করতে ওখানে শুরু হয়। তারপরে রামনগর থানা থেকে কল করতে, ওখান থেকে বললো একটা বাইক পাওয়া গিয়েছে, নাম্বার যখন ভিড়ালো নাম্বার মিলে গেল। মিলে যাওয়ার পর থেকে এবারে সেখান থেকে আমরা ওখানে সেই যেখানে বাইক পেয়েছিল ওখানে এলাম। এসে সোমবার দিন আমরা খোঁজাখুঁজি করি, আমরা কোনো কিছু পাইনি। তারপরে সকালবেলার দিন আমরা ফোর্স বাই ফোর্স নিয়ে আমরা ওখানে যখন খোঁজাখুঁজি পাই, অপর সাইডে একজন ওখানকার স্থানীয় লোক, সে তাকে কে বললো যে ওখানে গিয়ে দেখো। দেখার পরেতে ওখানে সেই বোনটা হালটে দেখলো, এবং আমাদের সব এখানে কনস্টেবল ছিল, সিভিক পুলিশরাও সব খোঁজাখুঁজি করছে। দেখলাম যে এইভাবে বোন ঢাকা অবস্থায় পড়ে আছে। আমার সিভিক পুলিশরা যে তাকে উদ্ধার করলো, ছোটটা এই মাথায় এখানে মেরেছে, মারার পরে এটা ফ্র্যাকচার হয়ে গিয়েছে, পুরো মার্ডার করেছে তাকে, মার্ডার করা হয়েছে, এবং তার হাতেও রুখতে গিয়েছে, হাতেও চোট হয়েছে, মাথায়ও ফ্র্যাকচার আছে। আমি চাইছি যে ওর যে মার্ডার যে যারা করেছে, যারা প্রকৃতির দোষীদের ওদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, কঠিনতম শাস্তি দেওয়া হোক। আমার নাম আব্বাস শেখ। এদিন পুলিশের তদন্তের জেরে রফিকের বাইক উদ্ধার হয় তারাগঞ্জের এলাকা থেকে, এবং অনেক খোঁজাখুঁজির পর পাশের ঝিল থেকে উদ্ধার হয় রফিকের দেহ। পুলিশ সূত্রের খবর, মৃত শ্রমিক রফিজউদ্দিন দেহে ও মাথায় রয়েছে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। পরিবারের অভিযোগ, রফিজউদ্দিনকে খুন করেছে তার স্ত্রী রাবেয়া বিবি ও তার প্রেমিক হাফিজুল শেখ। গত ৪ বছর ধরে তাদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আদালতে। পরকীয়া সম্পর্কের জেরে খুন নাকি অন্য কোনো কারণ, তারই তদন্ত করছে রামনগর থানার পুলিশ। ঘটনায় মৃত শ্রমিকের পরিবারের সদস্যরা রামনগর থানায় রাবেয়া বিবি ও তার প্রেমিক হাফিজুল শেখের বিরুদ্ধে খুনের মামলার অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করেছে। রফিজউদ্দিনের মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া। রামনগর থেকে জুই পালের রিপোর্ট, দ্য পিডি নিউজ। পুজোতে আন্দামান ভাইজাগ গ্যাংটক ঘুরে আসতে চান? তাহলে এখনই চলে আসুন ডিজিটাল গ্যালারিতে। মাত্র ১ টাকার কেনাকাটাতে আপনার সেই স্বপ্ন হতে পারে পূরণ, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধ্যের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকন প্রেস করুন। ফেসবুক পেজকে লাইক করে আমাদের সাথে থাকুন।